হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে পাবদা মাছ সিদ্ধ করা দেখাবো। সিদ্ধ কেমনি রান্না করি আমি এইগুলো দেখো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এখন গাজর গুলো একটু ভেজে নিব। আর ওইদিকে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখন আমি সর্ষে বাটা দেব। সর্ষে বাটা দিয়ে মিক্স করে নেব। মিক্স করার পর 2 মিনিট পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, মরিচ আর টমেটো কুচানো দিয়ে দেবো। শস্যগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচানো। দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব ক্যাপসিকাম মরিচ। দিয়ে দিয়েছি, এবার আমি সবগুলোকে মিক্স করে ঢাকা দিয়ে দেব। একটু সিদ্ধ হওয়ার পর নুন তো এখনো দেইনি, নুন দেব। নুন দিয়ে দিয়েছি, আমি ঢাকা দিয়ে দেব। আমি ঢাকনাটা সরিয়ে দেখব, সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। হলদি পাউডার, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো বাস দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিক্স করে নেব। হয়ে গিয়েছে, এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন জল দিয়ে দেব। জল ঢেলে দেব, জল ঢেলে দিলাম। এবার মিক্স করে নেব।
মধ্যে মাছগুলো ঢেলে দেব। মাছগুলো ঢেলে দিলাম, একটু সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখো হয়ে গিয়েছে পাবদা মাছের সিদ্ধটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আর এদিকে কুমড়ো ভাজাটাও হয়ে গিয়েছে প্রায়, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা রান্নাটা শেষ, আর কুমড়ো ভাজাটাও হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি, আবার তরকারিটাও হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আমি রান্না করা শেষ হয়ে গিয়েছে। আপনারা যদি এই রেসিপিটা ভালো লাগে তারপরে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।